আমার বড় ছেলের একটা প্যাকেট এসেছে আমাজন থেকে। ও 2 সপ্তাহ আগে এই শ্যুটা অর্ডার করেছিল, সে শ্যুটাই চলে আসছে। ওর খুব পছন্দের, ও খুব খুশি আমার বড় ছেলে তাহসিন। শ্যুটার নিচে আবার চাকা আছে এবং লাইটও জ্বলে শ্যুটা, তাই ওর অনেক পছন্দের। ও খুব খুশি আজকে প্যাকেটটা এসেছে, তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো লাইট অফ করে ও শ্যুটা পরেছে, দেখতে খুবই সুন্দর, লাইট জ্বলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি মেরিস কিচেন থেকে মেরি বলছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওর শ্যুটা। আমার ছোট ছেলে আসরের নামাজ পড়তেছে ওর পাপার সাথে, ও সবসময় পাপার সাথে নামাজ পড়ে, এখনও নামাজ পড়তেছে ও। কালকে ভাপা পিঠা বানাবো, কালকে বাপা পিঠা খাবে। আমার ছেলেটা বাপা পিঠা খেতে চাচ্ছে। হ্যাঁ, মুখে বলো কি পিঠা খাবে। বাপা পিঠা। আচ্ছা, এতে এখন আমি একটু রূপচর্চা করব। এখানে আমি 1 চা চামচ লেবুর রস নিয়ে নিলাম, আর 1 চা চামচ দুধ নিয়েছি, আর 1 চা চামচ নিয়েছি শশার রস। এই 3টা মিশ্রণ এখন একসাথে মিশাবো। শীতের দিনে সবারই উচিত একটু কম বেশি চর্চা করা, স্কিনে একটু ম্যাসাজ করে। এটা খুবই স্কিনটাকে পরিষ্কার করে। সপ্তাহে 3 দিন, আমি 1 দিন পর পরে এটা দিই। এখন একটা স্কারবিং বানাবো। 1 চা চামচ চালের গুঁড়া নিলাম, 1 চা চামচ মধু, আর 1 চা চামচ নিব টক দই। এই স্কারবিংটা মুখের জন্য খুবই ভালো, কারণ চালের গুঁড়া আমাদের মুখের জন্য খুবই উপকারী একটা উপাদান। এটা সপ্তাহে 2 দিন লাগাতে হয়, এটা আমি সপ্তাহে 2 দিনই লাগাই। আমি মুখে দুধের এবং লেবুর রসের মিশ্রণটা 5 মিনিট মুখে রেখে এখন ওয়াশ করে নিচ্ছি, মুখটা হালকা কুমকুম গরম পানি দিয়ে। এখন আমি মুখে লাগাব স্কার্পটা, যেটা চালের গুঁড়া এবং টক দই মধু দিয়ে দেখালাম। এই স্কার্পটা মুখের জন্য খুবই উপকার। এই শীতের মধ্যে আমাদের কম বেশি সবারই উচিত একটু চর্চা করা। এটা ব্যবহারের ফলে মুখের যে লোমকূপগুলো আছে এটার ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসে, এবং মুখে যে মরা চামড়া থাকলে সেটা উঠে যায়, এবং স্কিনটাকে খুবই ব্রাইট করে এবং স্মুথও রাখে। শীতের মধ্যে খুবই উপকার এই স্ক্রাবটা, ন্যাচারাল স্ক্রাব। এটা আমি হাত দিয়ে 1 মিনিট ম্যাসেজ করে নিচ্ছি। ম্যাসেজ করার পরে মুখে 5 থেকে 6 মিনিট রেখে দিব, তারপরে আবার হালকা কুমকুম গরম পানি দিয়ে এটা আমি ওয়াশ করে নিব মুখটা। এই তো মুখে আমি প্রায় 10 মিনিট রেখেছিলাম, মুখটা এখন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিলাম। এটা আমি আপনাদের সুবিধার জন্য আমি আজকে আমার এই চর্চাটা দেখালাম। আর এটা হচ্ছে একটা সিরাম, সি সিরাম, এটা আমাদের এখানে DM-এ পাওয়া যায়। এখন আমি এই সিরামটা লাগাবো। এই সিরামটা লাগালো স্কিনটা খুবই ভালো থাকে এবং খুবই উপকার স্কিনের জন্য। আপনারা অবশ্যই এমন করে মেনটেন করবেন, করে দেখবেন আপনাদের স্কিনের কতটা পরিবর্তন আসে। আমি নিজেরটা নিজেই পরীক্ষিত, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এই রূপচর্চাটা। এই যে সিরামটা আমি রেগুলার লাগাই, প্রতিদিন আমি এই সিরামটা ইউজ করি, খুবই উপকার স্কিনের জন্য। এটা সি সিরাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই চর্চাগুলো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন যে আসলে ঠিকই যে অনেক উপকার। একদিনে বোঝা যাবে না, 1 মাস গেলে পরে বুঝতে পারবেন যে কতখানি উপকার হয়েছে। এই তো বাচ্চাদের জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিলাম আজকে।
সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিভাবে চিকেন স্যান্ডউইচ বানানো যায় সেই রেসিপিটাই দেখাবো আপনাদের সাথে চলুন কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানাই আমি একটু চিকেনের বেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম সাদাটা দিয়ে একটু সিদ্ধ করে নিব অনেক দিন হয়েছে বাচ্চাদের জন্য করি না কিন্তু বাচ্চারা এই চিকেন স্যান্ডউইচটা খুবই পছন্দ করে খুব মজা পায় ওরা এই চিকেন স্যান্ডউইচটা এখন আমি একটু সিদ্ধ করে নিচ্ছি শসা নিয়েছি কিছু শসা কুচি দিব এটা আমাদের এখানকার তার্কি শসা এটা ছোট ছোট তার্কি শপে পাওয়া যায় একদম ছোট ছোট করে কেটে চিকন চিকন করে ভাজির মতো করে কেটে নিচ্ছি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এই সিদ্ধ হতে হতে আমি নামাজটা শেষ করে আসলাম এখন মাংসগুলি আমি হাত দিয়ে এভাবে খুলে নিচ্ছি মাংসগুলি একটু গরম আছে কারণ আমার বড় ছেলেটা সারাদিন কিছু খায়নি ও খাই রাতের বেলা কারণ ও ভাত খায় না ও খাই রাতের বেলা সারাদিন ও একটু ফ্রুটস খাবে একটু বিস্কিট খাবে ভারী খাবারটাও রাতের বেলায় খাবে আমি এর জন্য গরম গরমটাই খুলে নিচ্ছি কারণ ওরে আমি স্যান্ডউইচটা করে দিব তাড়াতাড়ি এতে যে মাংসটা আমি কুচি কুচি করে নিয়েছি এই যে হাত দিয়ে আর কি ছিঁড়ে নিয়েছি এখন এখানে আমি এই যে তখন ই কেটে নিয়েছিলাম শসা শসাগুলো দিয়ে দিব সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনাদের বাচ্চারা যদি ঝাল খায় তাহলে কাঁচামরিচ দিয়ে নিতে পারেন এটা অবশ্য ছোট বড় সবাই খেতে পারবে কারণ আমার বাচ্চারা আবার ঝাল খায় না তাই আমি কাঁচামরিচটা দিচ্ছি না আমি অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম এতে আমি এই যে এই মেয়োনিজটা দিব একটা সস বানিয়ে দিতাম কিন্তু আমার বাচ্চারা যদি সসটা না খায় তাই আমি মেয়োনিজটাই দিয়ে দিচ্ছি দেখে নি আরো লাগবে কিনা তা সে পানিটা বন্ধ করো এখানে আর একটু লাগবে মেয়োনিজটা অল্প পরিমাণে একটু টমেটো কেচাপটাও দিলাম কারণ একটু টক মিষ্টি মেয়োনিজটা তো একটু ক্রিমি ক্রিমি টাইপের এটার সাথে একটু টমেটো কেচাপটা দিলে টেস্টটা একটু বাড়ে অল্প একটু গোলমরিচ ফাঁকি দিয়ে দিব এতে আমার মিক্সটা হয়ে গেল এখন স্যান্ডউইচটা কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি তবে অনেক ইজি সবাই পারে তো পুরটা দেখে দিলাম এখন আমি একটু খেয়ে দেখি কেমন হলো পুরটা বিসমিল্লাহ হ্যাঁ খুব টেস্ট হয়েছে এখানে ঝালটা দিলে আরো অনেক বেশি টেস্ট হতো কিন্তু বাচ্চারা ঝাল খেতে পারে না নিচ্ছি
Nein, honey is a teaspoon. তারপরে একটু রুটি টানিয়ে নিচ্ছি আমার ছেলের অনেক ক্ষুধা লেগে গিয়েছে বাইরে কেন থাকো এখন আমি একটু বাটা নিয়ে নিচ্ছি একটু বাইরে বন্ধুর সাথে থাকবো না তুমি একটু বলেছো বেরোতে এই তো আমি রুটিটাতে লাগিয়ে নেছি একটু বাটার ব্রডটাতে মানে পাউরুটিটাতে এখন এখানে আমি তুলে নিচ্ছি তারপর একটু রুটি টানিয়ে নিচ্ছি আমার ছেলের অনেক ক্ষুধা লেগে গিয়েছে বাইরে কেন থাকো এখন আমি একটু বাটা নিয়ে নিচ্ছি একটু বাইরে বন্ধুর সাথে থাকবো না তুমি একটু বলেছো বেরোতে এই তো আমি রুটিটাতে লাগিয়ে নেছি একটু বাটার ব্রডটাতে মানে পাউরুটিটাতে এখন এখানে আমি পুরটা দিয়ে দিব Scheiße, ich habe jetzt zu viel genommen. Wenn man zu viel nimmt, dann ist das der größte Albtraum. Ja, ich muss das jetzt irgendwie wegkriegen, weil sonst zu scharf. Emon kore ekhon ami shob gulo baniye nibo. Ekhon jar ekta banacchi. Leider, ami ekhane video korchi. Ja, ich habe mich auch daran gerade erinnert. এটা যার একটা বানিয়ে নিয়েছি আমি দুই দুই পিস বানিয়ে ফেলেছি তোমার বাটারটা এই তো বাটারটা এখন আমি ব্রেডগুলো সাইড দিয়ে কেটে নিব আপনারা চাইলে একটু ব্রেডগুলো একটু মানে একটু ছেঁকে নিতে পারেন হালকা গরম করে নিতে পারেন আমি আর গরম করলাম না কারণ আমার কাছে মনে হয় স্যান্ডউইচটা নর্মালি ভালো সরি তারপরে তো মিডল সাইডে এভাবে কেটে নিব সবগুলো আমি এমন করে কেটে নিব এই তো সবগুলো আমি সাইডটা কেটে নিচ্ছি একদম মানে ঢাকা শপের মতো স্যান্ডউইচটা হয়ে যায় ঢাকার যে ফাস্ট ফুডের শপগুলি আছে এই তো যে দেখতে পাচ্ছেন এটা আমি একটা প্লাস্টিক কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাতে পেঁচিয়ে আগের দিন স্যান্ডউইচটা করে বক্সে করে রেখে দিতে পারেন বাচ্চাদের স্কুলে বক্সেও দেওয়া যায় এ তো এভাবে টিফিনও দেওয়া যাবে এভাবে করে যেন ভিতরে কোনো বাতাস না ঢোকে এভাবে করে
আপনারা বাচ্চাদের জন্য স্কুলে টিফিন দিয়ে দিতে পারেন একদম পারফেক্ট স্যান্ডউইচ এই তো আমার স্যান্ডউইচগুলি হয়ে গিয়েছে আমি একটু সাজিয়ে দিলাম কেন প্লাস্টিক লাগিয়েছিল আমি একটু ছেকেও দেখাচ্ছি একটা প্যানেতে আমি একটু বাটার দিয়ে দিলাম কারণ আমার বাচ্চারা বলতেছে একটু গরম করে খাবে স্যান্ডউইচটা তাই আমি একটু হালকা ভাবে একটু ছেকে নিচ্ছি আপনাদেরকে আমি দুই ভাবে দেখালাম যার যেভাবে পছন্দ সে ওইভাবে খেতে পারেন আমি ভাজা স্যান্ডউইচটা সাইড দিয়ে কাটলাম না সাইড দিয়ে কেটে যে লাল অংশটা ফেলে দিয়ে ওইটা আর করলাম না এটা আমি এমনিই রাখলাম কারণ আমার মেয়ে এমনিই খাবে তাই আমি দুই রকম করে দেখালাম আপনাদের যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিওটা তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন দেখবেন অনেক টেস্টি হয়েছে আমিও বাচ্চাদের এখন খেতে দিব এটা বিকেলবেলা বাসায় কোনো গেস্ট আসলো বাচ্চাদের জন্য করে দেওয়া যায় খেতে খুবই টেস্টি একদম বাংলাদেশের ঢাকার ফাস্ট ফুডে শপের মতো তাহলে আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমি বাচ্চাদের এখন খেতে দিব আল্লাহ হাফেজ